যখন সে ইফতার করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করে এবং রোজাদার ব্যক্তি যখন ইফতার নিয়ে সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রোজাদারদের দোয়াকে মহান আল্লাহ কবুল করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহরে বরকা, তোমরা সেহরি গ্রহণ করো কারণ নিশ্চয় সেহরির মধ্যে বরকত রয়েছে। নবীজি ইরশাদ করেছেন সেহরির মধ্যে বরকত, এমন একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আমল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আসুন, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটার মাধ্যমে আমরা যে সেহরির মাধ্যমে আমরা আমাদের রোজাকে আরম্ভ করি, যেটা অতীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের ও কাছের দেশের ও প্রবাসের সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখানে আছেন ভালো থাকবেন এই কামনায় আমি হাসনাইন আহমদ আল কাদেরী শুরু করছি আজকের মাহি নূর এই অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রিত হয়ে দেশের প্রখ্যাত তিনজন ইসলামিক চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দক্ষিণ আসিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা উমর ফারুক জব্বারি সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা আব্দুর রহমান আল কাদির সাহেব। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাগম ভূঁইয়া গাউসিয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা নূর হুসাইন আল হাসানি সাহেব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পবিত্র মাস রমজানুল মুবারকের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পরিপূর্ণ ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন বুখারী শরীফ কিতাবুস সাওমের মধ্যে এসেছে, লিসওয়াইমে ফারহাতানি, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা খুশি হচ্ছে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার ওই রোজাদার বান্দাকে দেখা দিয়ে ধন্য করবেন আর রোজাদার ব্যক্তি খুশি হবেন। তাই এই রোজার পরিপূর্ণতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুটো সিস্টেম দিয়েছেন, একটা হচ্ছে ইফতার আরেকটা হচ্ছে সেহরি। তাই আমরা এই সেহরি এবং ইফতার সম্পর্কে জানার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে আমাদের মাঝে আমন্ত্রিত করেছি। সর্বপ্রথম আপনাদের সামনে ইফতার নিয়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নূর হুসাইন আল হাসানি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী সাহেবকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে জিজ্ঞাসা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদের জন্য একটি মাস সিয়াম সাধনা করার জন্য দিয়েছেন। এই একটি মাসের ভিতরে 30 দিনের ভিতরে 30 দিন আমরা ইফতার করি। আর এই ইফতারের ব্যাপারে তিনি বুখারী শরীফের ভিতরে যে হাদিস এসেছে ওটা থেকেও বলেছেন যে রোজাদারের জন্য
একটা খুশির সময় হলো যখন সে ইফতার করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করে এবং রোজাদার ব্যক্তি যখন ইফতার নিয়ে সামনে থেকে আল্লাহর দরবারে দোয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রোজাদারদের দোয়াকে মহান আল্লাহ কবুল করে নেয় তো ইফতার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ে নবী করিম রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ ইফতারের ব্যাপারে গুরুত্ব দিয়ে তিনি বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন তিনি সাহাবীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই মর্মে ইফতারের ফজিলত সম্পর্কে তাবরানী শরীফের ভিতরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম রাউফুর রহিম ইরশাদ করেন সালাসিমিন আখলাকিন নবুয়া তাযিলু আফতারিন ওয়া তাআখিরু সুহুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনটা খাসলত তিনটা স্বভাব তিনটা গুণ তিনটা বৈশিষ্ট্য নবীদের মাঝে ছিল ওই তিনটা গুণের মাঝে সবচাইতে উত্তম দুইটা গুণ হলো যে নবীরা তাড়াতাড়ি করে ইফতার করতেন এবং ওয়াতা আখিরু সুহুর এবং বিলম্ব করে ওনারা সেহরি খেতেন এছাড়াও ইফতারের সম্পর্কে আল্লাহর নবী আরো গুরুত্ব আরোপ করে বলেন ইফতার এমন একটা ফজিলতপূর্ণ উম্মতে মুহাম্মদের জন্য রোজাদারের জন্য এমন একটা ফজিলতপূর্ণ কাজ আবু দাউদ শরীফের ভিতরে এবং তিরমিজি শরীফের ভিতরে এই হাদিসটা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইফতারু ক্বাবলা আন ইউসাল্লি আলা রাতবাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজের পূর্বে আজান দিতেন মাগরিবের নামাজের পূর্বে তিনি একটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন ফা ইন লাম তাকুন রাতবাতিন অতঃপর তিনি যখন তাজা খেজুর না পেতেন তখন তিনি ফাতুমায় রাতিন একটা শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ফা ইন লাম তাকুন তুমায় রাতিন যখন তিনি একটা শুকনো খেজুরও পেতেন না তখন তিনি হাসা হাসাওয়াতিন মিন মাইন তখন আল্লাহর নবী এক চুমুক পানি অথবা এক কোষ পানি দিয়ে হলেও তিনি ইফতার করতেন তো ইফতার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন ইফতার করে মহান আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি সেই তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা ইফতারের অনেক ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি যারা কোন রোজাদারকে ইফতার করাবে তাকে সেই রোজাদারের সমান সওয়াব দেওয়া হবে এমন একটি গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ আমল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আসুন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যেটার মাধ্যমে আমরা যে সেহরির মাধ্যমে আমরা আমাদের রোজাকে আরম্ভ করি যেটা অতিব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য যেটা অপরিহার্য এই সেহরি সম্পর্কে আমরা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা উমর ফারুক জব্বারি সাহেবের কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ধন্যবাদ উপস্থাপক মহোদয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা তোমরা সেহরি গ্রহণ করো কারণ নিশ্চয় সেহরির মধ্যে বরকত রয়েছে নবীজি ইরশাদ করেছেন সেহরির মধ্যে বরকত রয়েছে আমাদের জানতে হবে সেহরি কি এবং কি বরকত রয়েছে এবং এর মাধ্যমে আমরা কি পাব এই তিনটি পয়েন্ট নিয়ে আমি আলোকপাত করতে চেষ্টা করব সেহরি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে 30টা রোজা দিয়েছেন সেই রোজার মূলত সূচনা হচ্ছে শুরু হলো সেহরি খাওয়ার মাধ্যমে
সেহরি খাওয়ার পর থেকে রোজা বেসিক্যালি শুরু হচ্ছে এবং ইফতারের মাধ্যমে রোজার সমাপ্ত করছে। এই সেহরির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটাতে বরকত রয়েছে। আমরা দেখতে পাই যে মুহূর্তে আমরা সেহরি গ্রহণ করেছি যে আমাদের মধ্যে একটা ভয় চলে আসে, একটা তাকওয়া আমাদের মধ্যে অর্জন হয় যে আমরা সেহরি গ্রহণ করেছি এবং এই গ্রহণের মাধ্যমেই আমরা রোজা রাখব ইনশাআল্লাহ। এই সেহরিতে বরকত, এটা দুনিয়াবী বরকত তো আছেই, উখরবী বরকত তো আছেই। এই দুনিয়াবী বরকতের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমি বলতে চাই, সেহরি যারা নিয়ম মাফিক নিয়মিত সেহরি গ্রহণ করবে, আমার নবীজির এই যে ফাইন্নাস সুহুরা ফিল বারাকা যে বলা হয়েছে, এই বরকতের মধ্যে এটা থাকবে যে নবীজির একজন যে কেউ পেশেন্ট রুগী যার গ্যাস্ট্রিক, যার আলসার, এমনকি তার পেটের বা শরীরের যে কোনো সমস্যা, আমি গবেষণায় দেখেছি 7টি সমস্যার সমাধান হয়ে যায় সেহরি খাওয়ার মাধ্যমে। কারণ নবীজির সাথ করেছেন, এর মধ্যে বরকত রয়েছে, এটা দুনিয়াবি, এটা আমার কথা না, ডাক্তার বলছেন যে এখানে যারা সেহরি গ্রহণ করবে নিয়ম মাফিক যে 7টা মেডিসিন ওষুধ এই সেহরির মধ্যে রয়েছে চিকিৎসা বিজ্ঞান আলোকে। এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এর মধ্যে একমত পোষণ করেছেন। আজ থেকে 1500 বছর আগে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বরকত শব্দ উল্লেখ করেছেন নবীর জবানে। এরপর সেহরি গ্রহণ করার ফলে আমরা সবচাইতে বড় যে একটি কাজ আমল আছে যে আমরা করতে পারি, যেই কাজটা করলে পরে সেহারা মুনাব্বার হয়ে যায়, নূরানি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সেটা হলো তাহাজ্জুদ নামাজ। এই 30 দিনের সেহরির মাধ্যমে আমরা তাহাজ্জুদ নামাজটা এর চর্চা আমরা করতে পারি এবং এরপরে বাকি 11 মাস আমরা এই সেহরির থেকে শিক্ষা নিয়ে তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিক্যাল কাজ করে আমরা বাকি 11 মাস আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। এর মাধ্যমে সেহারা মুনাব্বার হবে, পাশাপাশি অভাব দূর হবে, রিজিক এর প্রসারিত হবে এবং পাশাপাশি সেহরি গ্রহণ করার ফলে আমরা এমন একটা ইবাদতের মধ্যে আরোহণ করতে লাগলাম যে ইবাদত গোটা ইফতার পর্যন্ত, যে আমরা সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত যে আমরা রোজার মধ্যে আছি এবং ইবাদতের মধ্যে আমরা আছি। অতএব এই ইবাদতটা শুরুর জন্য সেহরি অনেক গুরুত্ব বজায় রাখে। পাশাপাশি এই সেহরিতে আমরা যখন সেহরি গ্রহণ করব, এই সেহরিতে আমরা দেখতে পাই রোজার 4টা স্তর আছে। তোর মধ্যে সাধারণ মানুষ অনেকেই আমরা শুধু সেহরি এবং ইফতার নিয়ে ব্যস্ত থাকি, আমাকে মনে করতে হবে সেহরি শুধু খাওয়া নয়, এটা একটা ইবাদত এবং পাশাপাশি আমার নবীজির সুন্নতে মোবারকের উপর আমল করতে যাচ্ছি, না হয় সেহরি না খেলে রোজা হবে, অপরিহার্য একটা কর্ম এবং সুন্নতে মোবারকা। এবং এর মধ্যে রয়েছে বিশেষ বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহে রমাদানুল মোবারকের মধ্যে নিয়ম মাফিক নিয়ম নীতি মনে রেখে আমাদের সকলকে সেহরি গ্রহণ করে সেখান থেকে বরকা হাসিল করবার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা ইফতার ও সেহরির গুরুত্ব সম্পর্কে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন। সর্বোপরি আপনাদেরকে একটি কথাই বলতে হয়, যেটা সহিহ বুখারী কিতাবুত তাওহীদ বাবু বুজুহু ইয়াউমা ইদিন নাযিরা এই পরিচ্ছেদের মধ্যে হাদিস কানে এসেছে, হাদিস নম্বর হচ্ছে 7001। এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফামা আনতুম বিআশাদ্দালি মুনাশাদাতাম ফিল হক্কে ক্বাদ তাবায়্যানা লাকুম মিনাল মুমিনি ইয়াউমা ইদিন লিজ্জাব্বার। দুনিয়ার বুকে তোমরা তোমাদের সম্পদের জন্য একে অপরের সাথে কি তর্ক করো, কি বাড়াবাড়ি করো, যতটুকু মহাব্বতের তর্ক আমার ইমানদার বান্দারা আমার বলিরা হাশরে ময়দানে মহাব্বতের তর্ক করতে করতে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে একটা শব্দের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এই হাদিসটার মধ্যে ফায়ুখ রাজুনা মান আরাফু তিনবার বলা হয়েছে। কেন বলা হয়েছে, কেন তাকিদ দেওয়া হয়েছে, যাকে যাকে চিনেন, অর্থাৎ এখান থেকে আমরা একটা উপকার পেয়ে গেলাম, একে অপরকে ইফতার করানোর মাধ্যমে, একসাথে ইফতার করার মাধ্যমে একে অপরের সাথে পরিচিতি ঘটে, আর যত বেশি পরিচিতি তত বেশি পরিচিতি আমার আপনার নাজাতের উসিলা হবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে ইফতার ও সেহরি আদায়ের মাধ্যমে রমজানের মুবারকে
পরিপূর্ণতার জন্য আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।